হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো বেকারি স্টাইলে নোনতা বিস্কিট। এটা খেতে খুবই আমি ছোট বড় সবারই খুব পছন্দের এই বিস্কিটটা, আর বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য তো এই বিস্কিটটা একদম পারফেক্ট। আর এটার মধ্যে আমি জাস্ট সামান্য একটু সুগার অ্যাড করেছি, আর যারা ডায়াবেটিসের রুগী তারা এই সুগারটা না দিলেও হবে, জাস্ট লবণ দিয়ে বানালেই হবে। তো রেসিপিটা বানানো খুবই সহজ, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বিস্কিটটা বানাই। বেকারি স্টাইলে নোনতা বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 150 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। বাটারটা আমি ফ্রিজ থেকে 3 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। দেখুন এরকম নরম হয়ে গেছে, ঠিক এরকমই আমাদের দরকার। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টিস্পুন কালো জিরা। আসলে কালো জিরার ফ্লেভারটা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিবেন, আর যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে একটু চাইলে বেশিও অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ। যেহেতু নোনতা বিস্কিট বানাবো তো লবণটা খুবই জরুরি, লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট মতো এটা ইউজ করবেন। এখন আমি কম করে দিচ্ছি, পরে টেস্ট করে দেখব, লাগলে আরও দিব। আর নোনতা বিস্কিট বানাবো কিন্তু তারপরও আমি এর মধ্যে একটু সুগার দিব, তাহলে একটু জাস্ট হালকা একটু সুইট ভাব আসলে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2 টিস্পুন সুগার দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। প্রথমেই আমি হাত ইউজ করব না, তাহলে হাতের গরমে বাটারটা গলে যাবে। আমি যখন এটার মধ্যে ময়দাটা অ্যাড করব তখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। 2 মিনিটসের মতো এরকম আমি এটাকে ভালো করে মিক্স করব যাতে একটা ফ্লাফি ভাব চলে আসে। জিনিসটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটু এভাবে নিয়ে টেস্ট করে দেখব লবণ অ্যান্ড সুগার ঠিক আছে কি না। একদম পারফেক্ট আছে। আর আপনাদের যদি সুইটটা একটু বেশি খেতে মনে চায় তাহলে একটু সুগার অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। আর পরে আমি যদি প্রয়োজন হয় তাহলে আমি 1/2 কাপ অ্যাড করব, কারণ এখানে বোঝা যায় না বাটারটা অনেক সময় বেশি মেল্ট হয়ে যায় হাতের গরমে, তো তখন একটু ময়দাটা বেশি লাগে। তো এখন এটাকে আমি হাত দিয়ে মিক্স করব। আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একদম বেশি নরমও হওয়া যাবে না বা একটু বেশি শক্ত হওয়া যাবে না, জাস্ট যাতে একটা রুটি বেলে নেওয়া যায় মোটা টাইপের, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডো হয়ে আসছে, ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন ডোটা মাখতে মাখতে এরকম একটা বলের মতো করা যায় তখন ভাববেন যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। যদি নরম হয় তাহলে একটু ময়দা অ্যাড করে নেবেন, কিন্তু টপ করে 1.5 কাপ ময়দা দিয়ে দিবেন না। ফার্স্টে আমি যেভাবে দিলাম প্রথমে 1 কাপ দিবেন, তারপরে 1/2 কাপ দিবেন, প্রয়োজনে আরেকটু লাগলে আরেকটু দিবেন। এখন এই ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম, এটাকে ভালো করে এরকম একটু গোল করে নিব। তারপরে এরকম হাত দিয়ে চাপ দিব। এরপর রুটি বলা যে বেলুনটা এটা দিয়ে আমরা হালকা চাপ দিয়ে এটাকে একটু মোটা শেপে রুটির মতো করে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, একদম এরকম ধীরে ধীরে জিনিসটা করতে হবে, কারণ এই জিনিসটার সাইডটাও ফেটে যায়। আবার দেখুন এই যে এরকম বেলুনের সাথে লেগেও আসবে, তো এই জিনিসটা হাত দিয়ে আমরা ঠিক করে নিব। এভাবে করেই একটু মোটা করে রুটিটা আমি বেলে নিব। তো রুটিটা বেলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা আমি রেখেছি। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব।
প্রথমে আমি এটাকে একদম চার কোণা করে নিব কেটে। আমি কিন্তু একটা পিৎজা কাটার ইউজ করছি, এতে কাটতে ভালো সুবিধা হয়। আপনারা চাইলে ছুরি ইউজ করতে পারেন। এই জিনিসটা পরে আবার আমি গোল করে বিস্কিটটা বানিয়ে নিব। এই জিনিসটার শেপটা একটু ভালো হয়নি, এটাকে একটু কেটে ছোট করে দিচ্ছি। হয়ে গেল। তো এখন আমি যেটা করব, একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিব। জাস্ট এরকম একটু চাপ দিব, তাহলে উপরে একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন এরকম করে আমি সবগুলো বিস্কিট এভাবে একটু ডিজাইন করে নেব। বিস্কিটগুলো আমি যেটার উপরে বেক করতে দিব, এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটটা আমার একটু পুরনো, এর জন্য আমি উপরে একটা পেপার বেছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম একটা প্লেটের উপরেও করতে পারেন। তো এটার উপরে আমি একটু অয়েল দিয়ে নিয়েছি। বিস্কুটগুলো আমি একটা একটা ডিজাইন করব আর একটা একটা এটার উপরে সাজিয়ে দিব, একটু ফাঁকা করে দিব। আর ওদিকে আমি ওভেনটা 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি। প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো এটাকে বেক করব, তারপর একটু চেক করে নিব, হলে তো হলো আর না হলে আরও 5 মিনিট করব। তো এখন বিস্কিটগুলো আমি সব বানিয়ে নিচ্ছি। আসলে এক একটা ওভেনে কিন্তু তাপমাত্রা এক এক ধরনের হয়। তো কিছু কিছু ওভেনে 175 ডিগ্রিতেই হয়ে যায় বিস্কিটটা, আবার 180 ডিগ্রিতে কোনো কোনো ওভেনে হয়। তো এই জিনিসটা আপনারা চেক করে নিবেন। তবে কোনো তাপমাত্রাতেই 10 মিনিটের উপরে প্রথমে দিবেন না, 10 মিনিট দেওয়ার পরে চেক করে নেবেন। যদি বিস্কিটটা 10 মিনিটে হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর তা না হলে একটু বাড়িয়ে দিবেন। বিস্কিটটা হওয়ার পরে প্রথমে কিন্তু একটু নরম থাকে, পরে কিন্তু বিস্কিটটা একদম শক্ত হয়ে যায়। বিস্কিটগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি বেক করতে দিয়ে দিব। দেখুন বিস্কিটগুলো আমি নামিয়ে নিয়েছি। এই বিস্কিট হতে আমার 12 মিনিটের মতো সময় লেগেছে। আসলে আমি তো প্রথমেই বলে দিয়েছি ওভেনের তাপমাত্রা এক একজনের এক এক রকম থাকে। তো এখন বিস্কিটটা গরম আছে এবং একটু নরমও আছে। তো এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এখান থেকে আমি প্লেটে তুলে নিব। বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে একটু সাজিয়ে নিচ্ছি। আর বিস্কিটের ডিজাইনটা যার যত সুন্দর হবে তার বিস্কুটটা দেখতেও তত সুন্দর হবে। দেখুন রেডি হয়ে গেল, খুবই ইয়ামি একটা বিস্কিট। এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।